হুগলির পরশুরা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী ও পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সাথে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়, হরিপাল বিধানসভার বিধায়ক ডক্টর করমী মান্না, এসপিএসটিসির ডিরেক্টর মানস মজুমদার, বিশিষ্ট সমাজসেবী তথা চিকিৎসক দেবাশিস দেবনাথ সহ বহু বিশিষ্টজনেরা। জানা গেছে, এবছর এই পুজো 14তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর উদ্বোধনে গিয়ে মায়ের কাছে সকলের মঙ্গল কামনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন মন্ত্রী বেচারাম মান্না। আজকের এই জগদ্ধাত্রী পূজার 14তম বর্ষের মহাসপ্তমীর পূর্ণ লগ্নে আজকে মণ্ডপ সজ্জার শুভ দ্বার উদ্ঘাটন হলো। মায়ের কাছে প্রার্থনা করব, মা যেন সকলকে শান্তি সুস্থ অবস্থায় রাখেন, মা যেন করোনা ভাইরাস থেকে মুক্ত করেন, আর মা যেন রাজ্যের সকল মানুষের মঙ্গল করেন, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন সুস্থ রাখেন, এইটুকুই মায়ের কাছে আমাদের প্রার্থনা। হেলথ কেয়ার ডায়াগনোসিস সেন্টার, এখানে অভিজ্ঞতা সহকারে রক্ত, মল, মূত্র, কফ, হরমোন ও থাইরয়েড পরীক্ষা করা হয়। এছাড়াও এক্সরে, ইসিজি, এফএনএসিও করা হয়। প্রয়োজন অনুসারে বাড়িতে গিয়েও ইসিজি ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়। ঠিকানা বামুনআইডি মোড়, মির্জাপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 7872472541।